সাম্প্রতি এই প্যান্ডেমিক সিচুয়েশনকে লক্ষ্য রেখে রাজ্য সরকার যে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালানোর যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল সে সবটাই ঠিক ছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন ফর্ম ফিল আপের পর আমরা দেখতে পেয়েছি প্রথম লিস্ট বেরিয়েছে বা মেরিট লিস্ট বেরিয়েছে, তখন ছাত্রছাত্রীদের মধ্যে একটা অসন্তুষ্টির পরিবেশ আমরা লক্ষ্য করতে পেরেছি। যাদের বাড়ি আগরতলাতে তাদেরকে সুদূর অন্য কোনো ডিস্ট্রিক্টের মধ্যে সুযোগের দেওয়া হয়েছে, যখন তার পুষ্টিকরণ চেয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা আমরা রাজ্যের মাননীয় শিক্ষা দপ্তরের সাথে আমরা সাক্ষাৎ করতে যাই, তখন আমরা লক্ষ্য করেছি যে শিক্ষা দপ্তর বলেছিল সেটা নাকি সিস্টেমের প্রবলেম এবং পরবর্তী সময় তা ঠিক করা হবে। কিন্তু আমাদের প্রশ্ন যে যেহেতু প্রথমবারের মতো রাজ্যের মধ্যে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তার পূর্ব থেকে কেন সমগ্র কলেজগুলির মধ্যে এবং ছাত্রদের মধ্যে তার অ্যাওয়ারনেস দেওয়া হয়নি? আজকেও যখন ছাত্রছাত্রীরা নানা দুর্ভোগে পড়ে কলেজ কর্তৃপক্ষের যাচ্ছে তাদের দুর্ভোগের সলিউশনের জন্য, কলেজ কর্তৃপক্ষ তাদের ঠিক সুরাহা দিতে পারছে না। সেই কারণে বর্তমানে যে ভগ্ন মানসিকতা সৃষ্টি হয় ছাত্রদের কাছ থেকে, সেই মানসিকতা দূরকরণের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজকে এই ধর্নায় সামিল হয়েছে। এবং তাছাড়াও আমরা দেখতে পেয়েছি যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ এবং ভর্তি নিয়ে রাজ্য সরকার যে গাইডলাইন দিয়েছিল শিক্ষা দপ্তর, সেই গাইডলাইন মোতাবেক যে আমরা দেখতে পাই একটা বিশাল পরিমাণের যে টাকা ছাত্রদের কাছে দেওয়ার কথা বলা হয়েছিল, যখন আমরা জানতে পারি যে পরীক্ষাটা অনলাইনে হবে কিন্তু যে ফিটা নেওয়া হচ্ছে সেটা অফলাইনের ফি, তৎক্ষণাৎ আমরা যে আমাদের এক রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে দেখা করি এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি তার কিছুক্ষণ পরেই প্রায় 50% অধিক হারে রিডিউস করা হয়েছিল। কিন্তু এখনও যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পারবো যে এই যে ফি স্ট্রাকচার, এই ফি স্ট্রাকচারের মধ্যে এখনও 65 রুপিস সেন্টার ফি নেওয়ার নামে নেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন, যে জায়গায় ছাত্রছাত্রীরা তাদের বাড়িতে বসে নিজের পেন পেপার কিনে পরীক্ষা দেবে, তাহলে কী কারণে এই বাড়তি 65 টাকা নেওয়া হচ্ছে? এখানে 65 টাকা হয়তো বা অনেকটা ছোটোই হতে পারে অনেক ছাত্রদের কাছ থেকে, কিন্তু আমাদের প্রশ্ন যে ছাত্রছাত্রীদের কাজের জন্য ব্যয় হয়, যদি এটা নির্দিষ্ট কোনো ব্যবহার থাকে তাহলে আমরা 65 টাকা বেশি দিতে রাজি। তো যে জায়গায় তার কোনো নির্দিষ্ট ব্যয় নেই এবং কী কী কাতে তা খরচ হবে তার কোনো দিশা দেওয়া হয়নি, তাহলে আমরা 1 টাকা দিতে রাজি নয় এবং যে টাকা নেওয়া হচ্ছে তাকে সরকার কর্তৃপক্ষ বা শিক্ষা দপ্তর অবিলম্বে তাদেরকে সরাতে লাগবে। এই নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণের জন্যই আমাদের এই ধর্ণা কর্মসূচি, বহুবার তাদের সাথে আমরা দেখা করেছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে শিক্ষা দপ্তরকে কলেজ কর্তৃপক্ষগুলিকে যতটুকু সক্রিয়ভাবে ছাত্রদের ভর্তি নিয়ে এবং পড়াশোনা নিয়ে সক্রিয় হওয়ার কথা ছিল কিন্তু এই সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি না, তারা আরও সক্রিয় হয় এবং ছাত্রছাত্রীরা যেই অসুবিধায় ভুগছে, যেই পরেশানিতে ভুগছে যে তারা ঠিকভাবে ওই কলেজে ভর্তি হতে পারবে কি না, যদি এই কলেজে ভর্তি হয় তাহলে পরবর্তী সময় তারা ট্রান্সফার যেতে পারবে না কি না, এই তথ্যগুলি তাদেরকে দিতে হবে কলেজ কর্তৃপক্ষের কাছে, যাতে করে কলেজ থেকে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ তথ্য আদায় করে তাদের যে পড়াশোনার পরিবেশটা সেটা চালিয়ে নিয়ে যেতে পারে। কতক্ষণ চলবে আপনাদের? আমাদের 1 ঘন্টা যাবৎ এই ধর্ণা কার্যসূচি আমরা করবো।